কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার রাত থেকে আবার উজ্জীবিত হয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। বুধবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষরা গণজাগরণ মঞ্চের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। বেলা 11:30টার দিকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শাহজাহান খান এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন মঞ্চ গণজাগরণ মঞ্চের সাথে একাত্মতা প্রকাশ করেন। এ সময় মুক্তিযোদ্ধা সহ শাহবাগে উপস্থিত জনগণের মুখে একটি স্লোগানই বারবার প্রতিফলিত হতে থাকে, কাদের মোল্লার ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই। গণজাগরণ মঞ্চে এ সমাবেশে কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মঞ্জুল আহসান খান বলেন, রাজাকার সহ যুদ্ধাহতদের বিচার করতে হবে, রায় নিয়ে কোনো তালবাহানা করা যাবে না। বিচার যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকে এই বিচারকে বানচাল করার জন্য, ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। আমাদের এখানে যুদ্ধ অপরাধীদের পক্ষের শক্তি, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী জামাত শিবির এবং চরম প্রতিক্রিয়াশীল শক্তি, তারা ষড়যন্ত্র করছে এটাকে বানচাল করার জন্য। এদের সাথে যুক্ত হয়েছে বিদেশি শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ভূমিকা রেখেছিল। শাহবাগ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান এইচ সরকার ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দেন। পুরো জাতি যেখানে আশান্বিত ছিল যে একটি যুদ্ধাপরাধীর রায় কার্যকর হওয়ার মাধ্যমে প্রক্রিয়াটির আনুষ্ঠানিকভাবে একটা বাস্তবিক রূপ লাভ করতে যাচ্ছে, ঠিক এই সময়ে আমরা দেখলাম যে খুবই হতাশাজনকভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে সেই রায় কার্যকারিতাকে স্থগিতাদেশ দেওয়া হলো। এবং তারই প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আমরা তাৎক্ষণিকভাবে রাজপথে নেমে এসেছি। আমরা আমাদের যে সার্বক্ষণিক অবস্থান সেটি আমরা আবার ধারণ করেছি। আমরা প্রজন্ম চত্বরে আহ্বান জানিয়েছি সব শ্রেণী পেশার মানুষকে আসবার জন্য। গণজাগরণ মঞ্চ কুখ্যাত রাজাকার কসাই কাদের মোল্লার রায় কার্যকর হওয়া পর্যন্ত এই শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান গ্রহণ করবে। এদিকে বিকেল 3:10 গণজাগরণ মঞ্চের পশ্চিম পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে মেহেদি নামের একজন আহত হয়। আহত মেহেদিকে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকায় একজনকে আটক করে পুলিশ। আমি দেখছি প্রথমে এক মহিলা আসি রিস্কা ঠিক করছে, রিস্কা ঠিক করে রিস্কাতে উঠছে, তারপরে ছোট ছোট দুইটা ছেলে আইছে, এত বড় আসিয়া মহিলার সাথে কথা বলছে, বইয়া ওই শরবতের দোকানে যা ছেলেটার সাথে দুই গ্লাস শরবত খাইছে, খাইয়া ছেলে আর মহিলাটা রিস্কা লয়ে দিক টান দিছে, লগে লগে ওই শরবতালা এনে ফিক্কা মারছে। ককটেল বিস্ফোরণের ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠে গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ সময় তারা বাঁশের লাঠি হাতে নিয়ে মিছিল করে। মিছিলটি কাঁটাবন মসজিদ ঘুরে গণজাগরণ মঞ্চে এসে শেষ হয়। রাকিবুল ইসলাম, বিডি হেডলাইন্স, ঢাকা।